বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের নেটওয়ার্থ $240 বিলিয়ন। কিন্তু পৃথিবীতে এমন একজন ব্যক্তি ছিলেন যার নেটওয়ার্থ আজকের দিনের মূল্যে $400 বিলিয়ন বেশি, এবং যিনি এতটাই পাওয়ারফুল ছিলেন যে আমেরিকার অয়েল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আরও অনেক ইন্ডাস্ট্রি, মিডিয়া, পলিটিক্স সব কিছুতে তার কন্ট্রোল ছিল। যিনি একদিকে ছিলেন দুর্ধর্ষ বিজনেসম্যান, আবার একদিকে ছিলেন দানশীল মানুষ। আমি কথা বলছি পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার জন ডি রকফেলারের। গরিব কৃষক পরিবারে জন্মগ্রহণ করেও কিভাবে জন ডি রকফেলার হয়ে ওঠেন পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার জানবো এই ভিডিওতে। তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। সালটা ছিল 1839। জন ডি রকফেলার এক গরিব কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। জনের বাবা উইলিয়াম রকফেলার ছিলেন একজন রহস্যময় ব্যক্তি। তিনি মাঝে মধ্যেই হঠাৎ করে শহর ছেড়ে চলে যেতেন, কিন্তু যখন ফিরে আসতেন তখন একটা বিলাসবহুল গাড়িতে ফিরে আসতেন, এবং জন ও তার ভাই বোনদের জন্য অনেক খেলনা ও উপহার নিয়ে আসতেন। এটা জনকে অবাক করত, কারণ তারা একটা ভাঙাচোড়া পুরনো বাড়িতে থাকতেন, ছেঁড়া জামা কাপড় পরতেন এবং খুব কষ্টকর জীবনযাপন করতেন, এমনকি কখনো কখনো না খেয়ে থাকতে হতো। আসলে জনের বাবার আর একটা গোপন জীবন ছিল। জনের বাবা তার নাম পরিবর্তন করে ডক্টর উইলিয়াম লিভিংস্টোন রাখতেন এবং বিভিন্ন শহরে গিয়ে নকল মেডিসিন বিক্রি করতেন। অন্যদিকে জনের মা জনের মধ্যে ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্ক করার মানসিকতা গড়ে তুলেছিলেন। তাই 10 বছরের কম বয়সী জন স্কুল যাওয়ার পাশাপাশি তার মাকে চাষের কাজে সাহায্য করতেন। জনের বয়স যখন 10, তখন পুলিশ তার বাবাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছিল। যদিও কিছুই প্রমাণিত হয়নি, কিন্তু জনের পরিবারকে এলাকার মানুষের কাছে অনেক অপমানিত হতে হয়েছিল, যার ফলে জনের পরিবারকে শহর ছেড়ে নতুন জায়গা খুঁজতে হয়। এই ঘটনার পরও জনের বাবা নিজেকে শোধরাননি, বরং তিনি তার নকল পরিচয় ব্যবহার করে অন্য নতুন এক অপরিচিত জায়গায় গিয়ে এক মহিলাকে বিয়ে করেন এবং বাড়ি ফেরা বন্ধ করে দেন। এর ফলে জনের পরিবারকে এক শহর থেকে আরেক শহরে ঘুরতে হয়। এই পরিস্থিতিতে জন পরিবারের অঘোষিত প্রধান হিসাবে সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। তিনি অর্থ উপার্জনের বিভিন্ন উপায় খুঁজে বের করতে থাকেন, পরিবারের আর্থিক অবস্থা উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করেন, এমনকি তিনি ছোটখাটো লোন দেওয়া শুরু করেন। অবশেষে জনের পরিবার ক্লিভল্যান্ডে এসে পৌঁছায়। জনের বয়স তখন 16, স্কুলের পড়াশোনাও প্রায় শেষ। জনের কলেজে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিবারের সব দায়িত্ব এসে পড়েছিল জনের উপর। পরিস্থিতি বুঝে জন পড়াশোনা ছেড়ে দেন, চাকরি খুঁজতে শুরু করেন, অনেক জায়গায় ইন্টারভিউ দেন, কিন্তু বারবার রিজেক্টেড হন। অনেক রিজেকশনের পর অবশেষে বুককিপিংয়ের একটা চাকরি পান। দিনটা ছিল 26শে সেপ্টেম্বর। এই দিনটাতে জন অনেক বেশি আনন্দিত ছিলেন, তাই তিনি তার বাকি জীবনে 26শে সেপ্টেম্বর জব ডে হিসাবে সেলিব্রেট করতেন। জনের কাছে এই দিনটা তার নিজের জন্মদিনের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। জন তার প্রথম চাকরি থেকে শিখেছিলেন কিভাবে সাপ্লায়ারদের সাথে ডিল করতে হয়, বিল পরিশোধ করতে হয় এবং একটা বিজনেসের ইন্টারনাল অ্যাক্টিভিটি কিভাবে মেনটেন করতে হয়। একদিন জনের বস জনকে $4,000 একটা চেক দিয়েছিলেন লকারে রাখার জন্য। বসের অনুপস্থিতিতে লকার খুলে জন ওই চেকটা হাতে নিয়ে দেখেছিলেন। জন তার বসের মতো অনেক টাকা উপার্জনের স্বপ্ন দেখতেন। 1855 সালের শেষ দিনে জনের বস তাকে $50 স্যালারি দিয়েছিলেন, অর্থাৎ জন পার ডে মাত্র 50 সেন্টের একটু বেশি উপার্জন করেছিলেন। তবে তার ভালো কাজের কারণে তার স্যালারি বছরে $300 করা হয়েছিল, যা আজকের দিনে প্রায় $11,000 সমান। প্রথম স্যালারি থেকেই জন তার স্যালারির 10% বিভিন্ন চ্যারিটিতে দান করতেন। 2 বছর পর এক অর্থনৈতিক মন্দা বিজনেস স্লো করে দিয়েছিল, যার ফলে জন যে কোম্পানিতে কাজ করতেন তার এক ফাউন্ডার পদত্যাগ করেন, আর তার ফলে জনের উপর দায়িত্ব বাড়ে এবং জন কোম্পানির লিড অ্যাকাউন্ট্যান্ট হয়ে ওঠেন। তিনি এটা বুঝতে পেরেছিলেন যে অর্থনৈতিক মন্দার কারণে কোম্পানির আয় অনেক কমে যাচ্ছে, যার ফলে কোম্পানি বন্ধ হয়ে যাবে, এবং জন তার 2 বছরের এক্সপিরিয়েন্সে আত্মবিশ্বাসী ছিলেন এবং তিনি তার জীবনের সবচেয়ে বড় ডিসিশন নেওয়ার প্ল্যান করছিলেন। জন নিজের বিজনেস শুরু করার জন্য প্রস্তুত ছিলেন। 18 বছর বয়সী বুককিপার জন ডি রকফেলার এবং তার কর্মসূত্রে হওয়া কেমিস্ট বন্ধু মরিস ক্লার্ক ক্লিভল্যান্ডে একসাথে একটা কোম্পানি শুরু করেন এবং নাম দেন ক্লার্ক অ্যান্ড রকফেলার, যেটাতে তারা খাদ্যশস্য, বিনস, মাছ, মাংস এবং আরও বিভিন্ন খাবার কিনে সেগুলো রিসেল করতে শুরু করেন। বিষয়টা সহজ ছিল না। জন এবং মরিস প্রায় দিনই রাস্তায় কাস্টমারের সন্ধান করতে করতে ক্লান্ত হয়ে পড়তেন, কিন্তু কিছুদিনের মধ্যেই ক্লার্ক অ্যান্ড রকফেলারের কাস্টমার বাড়ল। তবে ব্যবসা বাড়ানোর জন্য জন এবং মরিসের কাছে যথেষ্ট ক্যাপিটাল ছিল না। এই সমস্যা সমাধানের জন্য জন এবং মরিস একটা উপায় খুঁজে বার করলেন। তারা প্রকাশ্যে ঘোষণা করলেন যে তাদের কোম্পানি $10,000 ইনভেস্ট করতে চায়। এই সহজ টেকনিকে ব্যাঙ্কগুলো তাদের লোন দিতে রাজি ছিল। এই সময় আমেরিকায় গৃহযুদ্ধ চলছিল। যুদ্ধ চলছিল ইউনিয়ন অর্থাৎ নর্দার্ন স্টেটস এবং কনফেডারেট স্টেটস অর্থাৎ সাউদার্ন স্টেটসের মধ্যে। জন দাসত্বের বিরোধী ছিলেন, তাই তিনি চেয়েছিলেন ইউনিয়ন যুদ্ধে জয়ী হোক। পারিবারিক দায়িত্বের কারণে জন আর্মিতে জয়েন করেননি। তার বিকল্প হিসাবে $300 দিয়েছিলেন ইউনিয়ন আর্মিকে সজ্জিত করার জন্য।
যুদ্ধের পর নর্দার্ন স্টেটসের অর্থনীতি উন্নত হয়েছিল এবং ক্লিভল্যান্ড ইউনিয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছিল, যার ফলে জনের বিজনেস প্রায় রাতারাতি চার গুণ বৃদ্ধি পেয়েছিল। 1862 সালে জন মরিসের ক্লার্ক অ্যান্ড রকফেলার কোম্পানি $17,000 প্রফিট করেছিল, যা আজকের দিনে $500,000 বেশি। মাত্র 23 বছর বয়সে এক ব্যক্তির জন্য এটা কম কিছু ছিল না, কিন্তু জনের জন্য আরো বড় কিছু অপেক্ষা করছিল। আগেকার দিনে ইলেকট্রিসিটি আবিষ্কারের আগে মানুষ রাতে বাতি জ্বালিয়ে ঘর আলো করত, আর তার জন্য প্রয়োজন হতো তেল। সাধারণত ওই তেল তিমি মাছের চর্বি থেকে আসত, তবে তিমি খুঁজে পাওয়া এবং শিকার করা অনেক বেশি ব্যয়বহুল এবং কঠিন ছিল। 1859 সালে পেনসিলভেনিয়ায় একজন অয়েল ড্রিক আবিষ্কার করেছিলেন, যেটার সাহায্যে সরাসরি মাটিতে ড্রিলিং করে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল উত্তোলন করা যেত। এই অয়েল ড্রিকের সাহায্যে ক্রুড অয়েল মাইনিং সস্তা ছিল, সহজ ছিল এবং দ্রুত প্রফিট আসছিল। এই ক্রুড অয়েল বিক্রি করে অনেক মানুষ রাতারাতি ধনী হচ্ছিলেন। এই সময় জনের সাথে পরিচয় হয় স্যামুয়েল অ্যান্ড্রুজের, যিনি ক্লিভল্যান্ডে একটা ক্রুড অয়েল রিফাইনারি তৈরি করার জন্য ইনভেস্টর খুঁজছিলেন। অ্যান্ড্রুজ আবিষ্কার করেছিলেন যে ক্রুড অয়েলে সালফিউরিক অ্যাসিড প্রয়োগ করে ক্রুড অয়েলকে বিশুদ্ধ করে কেরোসিনে পরিণত করা সম্ভব। কেরোসিন ক্রুড অয়েলের চেয়ে বেশি লাস্টিং করে এবং বেশি আলো দেয়। তখন যেহেতু বিজনেসে প্রফিটের কারণে জন এবং মরিসের কাছে প্রচুর অর্থ ছিল, তাই তারা ভেবেছিলেন তাদের বিজনেস বাড়ানো বুদ্ধিমানের কাজ হবে। তো জন এবং মরিস অ্যান্ড্রুজকে অয়েল রিফাইনারি তৈরি করার জন্য $4,000 লোন দিলেন। জন এবং মরিস তাদের পুরনো কোম্পানিটাই ম্যানেজ করলেন, আর অ্যান্ড্রুজকে অয়েল রিফাইনারি ম্যানেজ করার পুরো দায়িত্ব দিলেন। যেহেতু কেরোসিন ক্রুড অয়েলের চেয়ে অনেক ভালো ছিল, তাই মানুষ কেরোসিন পাগলের মতো কিনছিল। এক বছরের মধ্যে অয়েল বিজনেস সবচেয়ে লাভজনক হয়ে উঠল। এটা দেখে জন ও মরিস একটা সাহসী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা তাদের ফুড বিজনেস বন্ধ করে পুরোপুরিভাবে অয়েল বিজনেসে প্রবেশ করলেন, কিন্তু প্রথমে একটা বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হলেন। সেই সময় তেল শুধুমাত্র পেনসিলভেনিয়ার একটা ছোট্ট এলাকায় পাওয়া যাচ্ছিল, আর যেখানে তেল পাওয়া যাচ্ছিল সেটার চারিপাশে অয়েল মাইনাররা একটা শহর তৈরি করেছিল এবং লাস্ট ড্রপ পর্যন্ত ড্রিলিং করছিল, যার ফলে তেলের দাম ওঠানামা শুরু হলো। এই পরিস্থিতি দেখে জন অয়েল মাইনিং থেকে দূরে থাকার এবং অয়েল রিফাইনারিতে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু জন এবং মরিসের জন্য পরিস্থিতি এখনও কঠিন ছিল, কারণ যখন তেল সহজে পাওয়া যাচ্ছিল তখন তারা প্রফিট করতে পারছিলেন না, তেলের দাম কম ছিল। আবার যখন তেলের খনি শুকিয়ে যাচ্ছিল তখন তারা ভয় পাচ্ছিলেন যে শীঘ্রই তাদের কাছে বিক্রি করার আর কিছুই থাকবে না। আর এই অনিশ্চয়তায় মরিস অনেক বেশি চাপ অনুভব করছিলেন, তাই 1865 সালে মরিস জনের কাছে বিজনেসে তার শেয়ার বিক্রি করে দিলেন, আর এটাই ছিল জনের জীবনের টার্নিং পয়েন্ট। জন $72,500, যা আজকের দিনের মূল্যে $1.3 মিলিয়ন মরিসের শেয়ার কিনে নিলেন। জন রিস্ক নিয়ে অয়েল বিজনেসে টিকে থাকলেন। হঠাৎ করে পেনসিলভেনিয়া অয়েল রিজনে একটা বিশাল নতুন তেলের খনি পাওয়া গেল, তার ফলে তেল ফুরিয়ে যাওয়ার বিষয়ে সব সন্দেহ দূর হয়ে গেল। কিন্তু মার্কেটে অনেক বেশি কম্পিটিশন ছিল, তাই অয়েল বিজনেস করে ধনী হতে চাইলে জনকে মার্কেট থেকে কম্পিটিশন শেষ করতে হবে। আর সেই কারণে জন তার কোম্পানিকে রিব্র্যান্ড করলেন এবং নাম রাখলেন স্ট্যান্ডার্ড অয়েল। তিনি দ্বিতীয় আর একটা রিফাইনারি তৈরি করলেন এবং ইউরোপে কেরোসিন রপ্তানি করা শুরু করলেন। জন এই বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন যে অয়েল বিজনেস তাকে অনেক বেশি ধনী করে তুলবে, কিন্তু তার সাহায্যের প্রয়োজন ছিল, তাই জন নতুন বিজনেস পার্টনার হেনরি ফ্ল্যাগলারের সাথে হাত মেলালেন। হেনরি ফ্ল্যাগলারও জনের মতোই ধর্মপ্রাণ, শৃঙ্খলাবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। জন এবং হেনরি ফ্ল্যাগলারের একই স্বপ্ন ছিল, অয়েল বিজনেসে রাজ করা এবং প্রচুর অর্থ উপার্জন করা। কিন্তু সেই সময় অয়েল রিফাইনিংয়ে কম্পিটিশন যুদ্ধের মতো হয়ে উঠেছিল, মার্কেটে নতুন নতুন কেরোসিন ব্র্যান্ড উঠে আসছিল। জন ও হেনরি স্ট্যান্ডার্ড অয়েলের প্রফিট বাড়াতে এবং তাদের কম্পিটিটরদের শেষ করতে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করলেন। জন গোপনে রেলরোডগুলোর সাথে ডিল করার সিদ্ধান্ত নিলেন, যাতে বাকিদের তুলনায় ট্রান্সপোর্টেশন খরচের উপর ডিসকাউন্ট পাওয়া যায়। সেই সময় তেল এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সপোর্ট করা হতো ট্রেন নেটওয়ার্কের মাধ্যমে, আর এই ট্রেন নেটওয়ার্ক 3টি রেলরোড কোম্পানি ডমিনেট করত, নিউ ইয়র্ক সেন্ট্রাল রেলরোড, ইডি রেলরোড এবং সেই সময়ে আমেরিকার সবচেয়ে শক্তিশালী কোম্পানি পেনসিলভেনিয়া রেলরোড। নিউ ইয়র্ক সেন্ট্রাল এবং ইডি রেলরোডের জন্য তেল ক্লিভল্যান্ডে রিফাইনারিতে নিয়ে যাওয়া লাভজনক ছিল, কিন্তু পেনসিলভেনিয়া রেলরোডের ক্ষেত্রে তেল সরাসরি নিউ ইয়র্ক সিটি বা ফিলাডেলফিয়াতে নিয়ে যাওয়া বেশি লাভজনক ছিল। তাই পেনসিলভেনিয়া রেলরোড ঘোষণা করেছিল ক্লিভল্যান্ড থেকে অয়েল রিফাইনিং সেন্টার মুছে ফেলা হবে এবং তারা সম্পূর্ণভাবে ক্লিভল্যান্ড ছেড়ে চলে যাবে। সবচেয়ে বড় রেলরোড কোম্পানি চলে যাওয়ার খবর শুনে অনেক অয়েল রিফাইনিং কোম্পানি ক্লিভল্যান্ড ছেড়ে চলে যাচ্ছিল, যার ফলে নিউ ইয়র্ক সেন্ট্রাল এবং ইডি রেলরোড কোম্পানির অনেক ক্ষতি হচ্ছিল, কারণ তারা কাস্টমার হারাচ্ছিল। আর এই সিচুয়েশনে জন ডি রকফেলার আসল গেমটা খেললেন। তিনি দেখলেন নিউ ইয়র্ক সেন্ট্রাল এবং ইডি রেলরোড বিজনেস করার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং তাদের এই দুর্দশাকে তিনি নিজের সুবিধায় ব্যবহার করলেন।
জন স্ট্যান্ডার্ড অয়েলের জন্য ইডি রেলরোডের সাথে অফিসিয়াল শিপিং কস্টের উপর 75% ডিসকাউন্টের এবং নিউ ইয়র্ক সেন্ট্রাল রেলরোডের সাথে প্রতিদিন 60 কার্লোড অয়েলের অর্ডার ট্রান্সপোর্ট করার বিনিময়ে প্রতি ব্যারেল শিপিংয়ের জন্য $1.6 ডিল করলেন। যদিও নিউ ইয়র্ক সেন্ট্রালের অফিসিয়াল শিপিং কস্ট ছিল $2.4। এই ডিল জনকে স্ট্যান্ডার্ড অয়েলের প্রফিট বাড়াতে এবং বিজনেস বড় করতে অনেক বেশি সাহায্য করেছিল। নিউ ইয়র্ক সেন্ট্রাল এবং ইডি উভয় রেলরোড কোম্পানি অয়েল ট্রান্সপোর্টেশনের উপর বেশি মনোযোগ দিয়েছিল, যেটা তাদের অনেক বেশি প্রফিট এনে দিয়েছিল। তো এই ডিলটা জন এবং রেলরোড কোম্পানিগুলোর জন্য ছিল উইন উইন সিচুয়েশন। এই ডিলের কারণেই ক্লিভল্যান্ড দেশের সবচেয়ে বড় অয়েল রিফাইনিং সেন্টার হয়ে উঠেছিল। রেলরোড কোম্পানির সাথে এই ডিল জন গোপন রেখেছিলেন, যার ফলে জন ছাড়া বাকিদের একই ট্রেনে ট্রান্সপোর্ট করার জন্য ফুল ট্রান্সপোর্টেশন কস্ট দিতে হতো। আর এই কারণেই জন তার তেলের দাম অনেক কম রেখেছিলেন, যার ফলে জনের কম্পিটিটররাও তেলের দাম কম করতে বাধ্য হয়েছিল। কিন্তু যেহেতু অয়েল ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে জনের থেকে তাদের খরচ বেশি ছিল, তাই তাদের প্রফিট কম হচ্ছিল। জন তেলের দাম ততক্ষণ পর্যন্ত কমাতে থাকতেন যতক্ষণ না তার কিছু কম্পিটিটর সর্বশান্ত হয়ে যায়, যার ফলে স্ট্যান্ডার্ড অয়েলের কম্পিটিশন কমে যেত, আর তখনই জন তেলের দাম বাড়িয়ে দিতেন। জন জানতেন রেলরোড কোম্পানির সাথেই সিক্রেট ডিল সন্দেহজনক। এই ধরনের মনোপলি বা একচেটি আধিপত্য প্রতিরোধের জন্য অ্যান্টিট্রাস্ট আইন পাশ হতে পারে, কিন্তু সেটার জন্য 10 years বেশি সময় লাগবে। তাই আইনতভাবে জন ভুল কিছু করছিলেন না। তবে একটা বড় সমস্যা ছিল, তেলের সাপ্লাই বেশি হওয়ার কারণে তেলের দাম প্রতি ব্যারেলে $2.4 নেমে এসেছিল। পেনসিলভেনিয়ায় আরও অনেক তেলের খনি পাওয়া গেছিল, যার ফলে মনে হচ্ছিল তেলের দাম আরও কমবে। জনের মনে হচ্ছিল প্রায় 90% অয়েল রিফাইনিং কোম্পানিগুলো লসে চলছিল। জন ভয় পেতে শুরু করেছিলেন যে তার ব্যক্তিগত সাকসেসের কোনো অর্থ থাকবে না যদি পুরো অয়েল ইন্ডাস্ট্রির পতন হয়। তাই তিনি মার্কেট স্টেবিলাইজ করতে এবং লং লাস্টিং সাকসেস নিশ্চিত করতে নিজের আরও একচেটি আধিপত্য তৈরি করার কথা ভাবলেন। 1872 জন এবং হেনরি স্ট্যান্ডার্ড অয়েলের বিজনেস বাড়াতে শুরু করলেন, কিন্তু তেলের দাম আরও 25% কমে গেছিল। তাই অয়েল বিজনেসকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে জন পেনসিলভেনিয়া রেলরোড কোম্পানির প্রেসিডেন্ট টম স্কটের সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নিলেন এবং বৃহত্তম রেলরোড এবং কিছু সিলেক্টেড অয়েল রিফাইনারি কোম্পানিগুলোর মধ্যে একটা সিক্রেট ডিলের প্রস্তাব রাখলেন। এইভাবে স্ট্যান্ডার্ড অয়েল, পেনসিলভেনিয়া রেলরোড, নিউ ইয়র্ক সেন্ট্রাল এবং ইরি রেলরোড একসাথে একটা জোট গঠন করেছিল এবং এটা নাম দেওয়া হয়েছিল সাউথ ইম্প্রুভমেন্ট কোম্পানি বা সংক্ষেপে SIC। এই জোটে ডিল হয়েছিল যে ট্রান্সপোর্টেশন কস্টের উপর সিক্রেট 50% ডিসকাউন্টের বিনিময়ে জন তার সমস্ত তেল শুধুমাত্র এই তিনটি রেলরোডের মাধ্যমে ট্রান্সপোর্ট করবেন। আসলে এই ডিল জন তার কম্পিটিটরদের ধ্বংস করার জন্য ডিজাইন করেছিলেন, কারণ এই সিক্রেট ডিলের বাইরে অন্য কেউ এই তিনটি রেলরোডের মাধ্যমে কেরোসিন ট্রান্সপোর্ট করলে স্ট্যান্ডার্ড অয়েল তার ট্রান্সপোর্টেশন কস্ট থেকে 50% রিবেট পেত। এর মানে হলো স্ট্যান্ডার্ড অয়েলের কম্পিটিটররা একই রেলরোডে অয়েল ট্রান্সপোর্ট করার জন্য শুধু বেশি ট্রান্সপোর্টেশন চার্জই দিত না, সেই ট্রান্সপোর্টেশন কস্টের কিছু অংশ সরাসরি জনের কাছে যেত। এমনকি রেলরোড কোম্পানিগুলো গোপনে জনকে তার কম্পিটিটর কোম্পানিগুলোর শিপমেন্টের ডিটেলস দিত, যার ফলে জন আরও কম দামে কেরোসিন বিক্রি করে তার কম্পিটিটরদের পরাস্ত করতেন। অনেক সমালোচনা সত্ত্বেও জন বিশ্বাস করতেন তার এই একচেটি আধিপত্যই ছিল অয়েল বিজনেসকে বাঁচানোর সেরা উপায়। কিন্তু কিছুদিনের মধ্যেই রেলরোড কোম্পানিগুলোর এবং অয়েল রিফাইনারি কোম্পানিগুলোর সিক্রেট ডিলের গুজব ছড়িয়ে পড়ে। যখন সাধারণ মানুষ নিউজ পেপারে পড়েছিল যে দেশের তিনটি সবচেয়ে বড় রেলরোড কোম্পানির রেট রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে, তখন সাধারণ মানুষ পরিষ্কারভাবে বুঝতে পেরেছিল আসল অপরাধীকে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। স্ট্যান্ডার্ড অয়েল এবং পেনসিলভেনিয়া রেলরোডকে হুমকি দেওয়া হয়েছিল, চারিদিকে ভাঙচুর হয়েছিল। প্রোটেস্টাররা স্ট্যান্ডার্ড অয়েলের শিপমেন্ট হাইজ্যাক করে সেগুলো তেল নষ্ট করেছিল। পেনসিলভেনিয়া রেলরোডের রেলওয়ে ট্র্যাক মাটি থেকে উপড়ে ফেলেছিল। কিন্তু SIC এর উপর চূড়ান্ত আঘাত তখন নেমে এসেছিল যখন অয়েল মাইনাররা পাল্টা পদক্ষেপ নিয়েছিল এবং SIC বয়কট করেছিল। ক্রুড অয়েল সাপ্লাই ছাড়া জনের রিফাইনারিগুলো অকেজো হয়ে পড়েছিল, যার ফলে SIC গঠনের 2 months পরেই জোট ভেঙে যায়। এই ঘটনা জনকে অনেক বেশি আঘাত করেছিল, কিন্তু জন এতে ভেঙে পড়েননি। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে যদি তিনি অয়েল ইন্ডাস্ট্রিকে সিক্রেট ডিলের মাধ্যমে কন্ট্রোল করতে না পারেন, তবে তিনি সেটা প্রকাশ্যেই করবেন এবং নিজের পুরো শক্তি দিয়ে করবেন। এরপর জন যতটা সম্ভব অয়েল রিফাইনারি কোম্পানিগুলোকে স্ট্যান্ডার্ড অয়েলের অধীনে আনার সিদ্ধান্ত নিলেন। SIC ভেঙে যাওয়ার পরেও রেলরোড কোম্পানি এবং স্ট্যান্ডার্ড অয়েলের সিক্রেট ডিলের গুজব বজায় ছিল, যেটা অনেক অয়েল রিফাইনারি কোম্পানিকে ভয়ের মধ্যে রেখেছিল। আর এই ভয়কে জন নিজের সুবিধায় কাজে লাগিয়েছিলেন। জন 6 months 26 অয়েল রিফাইনারির মধ্যে 22 প্রকৃত মূল্যের থেকেও কম দামে স্ট্যান্ডার্ড অয়েলের কাছে বিক্রি করতে ভয় দেখিয়েছিলেন। এটা ক্লিভল্যান্ড ম্যাসাকা নামেও পরিচিত। যখনই কেউ জনের কাছে অয়েল রিফাইনারি বিক্রি করত, জন তাকে 2 অপশন দিতেন। হয় তাকে এই কন্ট্রাক্টে সাইন করতে হবে যে সে আর কখনোই অয়েল বিজনেসে যোগ দেবে না, অথবা তাকে স্ট্যান্ডার্ড অয়েলে যোগ দিতে হবে। যেহেতু বেশিরভাগ কম্পিটিটর অয়েল রিফাইনারি কোম্পানিগুলো স্ট্যান্ডার্ড অয়েলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল,
তাই যেসব বিজনেসম্যান নিজস্ব কোম্পানি চালাচ্ছিলেন তারা এখন স্ট্যান্ডার্ড অয়েলের অধীনে একত্রিত হয়েছিলেন। 1873 সালের মাঝামাঝি সময়ে জন ক্লিভল্যান্ডের অয়েল রিফাইনারিগুলোর উপর একচেটিয়া কন্ট্রোল পেয়েছিলেন এবং অত্যন্ত দক্ষ রিফাইনারিস নিয়ে গঠিত জনের স্ট্যান্ডার্ড অয়েল সাম্রাজ্য প্রতি বছর 1 মিলিয়ন ব্যারেল কেরোসিন এক্সপোর্ট করতে পারত। কিন্তু 1873 সালের 18 সেপ্টেম্বর এক ব্যাংকিং ফেলার আমেরিকার অর্থনীতিকে 6 বছরের জন্য একটা জাতীয় আর্থিক মন্দার মধ্যে ফেলে দেয়, যেটা ব্ল্যাক থার্সডে নামে পরিচিত। এই সময় প্রথমবারের জন্য তেলের দাম অনেক কমে গেছিল এবং এটা হয়েছিল অতিরিক্ত পরিমাণে তেল সাপ্লাইয়ের কারণে নয়, বরং তেলের চাহিদার অভাবের কারণে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে ক্লিভল্যান্ডে স্ট্যান্ডার্ড অয়েলের 6টা প্রধান রিফাইনারির মধ্যে শুধুমাত্র 2টোতে কাজ চলছিল। একটা তেলের ব্যারেল মাত্র 48 সেন্টে বিক্রি হচ্ছিল, যা সমান পরিমাণ জলের দামের চেয়েও কম। তাই অয়েল মাইনার্স থেকে শুরু করে রেলরোড কোম্পানি এবং অয়েল রিফাইনারি কোম্পানিগুলোর মনে হচ্ছিল তাদের ভাগ্যে একটা জিনিস অনিবার্য, ব্যাংক্রাপ্ট বা সর্বশান্ত হওয়া। কিন্তু এই অর্থনৈতিক সংকটেও জনের স্ট্যান্ডার্ড অয়েল দেশের একমাত্র রিফাইনারি ছিল যেটা তখনও প্রফিট করছিল। আসলে জন প্রতিটা সংকটকে একটা সুযোগ হিসাবে দেখতেন, তাই এই পরিস্থিতিতেও জন যতটা সম্ভব অন্যান্য রিফাইনারিগুলো কিনে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। ক্লিভল্যান্ডে জনের কন্ট্রোল তো ছিলই, কিন্তু এবার তিনি পিটসবার্গ, ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্কে কন্ট্রোল করার কথা ভাবলেন। জন একটা নেশন ওয়াইড বাই আউট ক্যাম্পেইন শুরু করলেন। তিনি বিভিন্নভাবে তার কম্পিটিটর কোম্পানিগুলোকে তার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করলেন। কোনো কোম্পানি রিফাইনিং মেশিনারি এবং ব্যারেলস কিনে নিয়েছিলেন, আবার কখনো নিজের কোম্পানির জন্য মাসের পর মাস রেলরোড রিজার্ভ করে রেখেছিলেন। এমনকি রেলরোড কোম্পানিগুলোকে তার কম্পিটিটর রিফাইনারি কোম্পানিগুলোর উপর ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ানোর জন্য চাপ দিয়েছিলেন। এইসব কারণে অন্য অয়েল রিফাইনারি কোম্পানিগুলো বাধ্য হয়ে জনের কাছে কোম্পানি বিক্রি করে দিয়েছিল। এইভাবে স্ট্যান্ডার্ড অয়েল পিটসবার্গের অর্ধেকেরও বেশি অয়েল রিফাইনারি কন্ট্রোল করত এবং নিউ ইয়র্কের বৃহত্তম অয়েল রিফাইনারিগুলোও জনের কন্ট্রোলে ছিল। অয়েল বিজনেসে নিজের কন্ট্রোল বাড়াতে জন একটা পাইপলাইন নেটওয়ার্ক তৈরি করলেন, যার সাহায্যে ক্রুড অয়েল আসত এবং রিফাইন্ড অয়েল বড় শহরগুলোতে পৌঁছে যেত। পাইপলাইনের মাধ্যমে তেল ট্রান্সপোর্টের কারণে রেলরোডের উপর নির্ভর কমেছিল, যার ফলে তেলের ইউনিট প্রতি খরচও কমে গেছিল। এই সময় জন হয়ে উঠেছিলেন অয়েল রিফাইনারি বিজনেসের অপ্রতিদ্বন্দ্বী রাজা এবং দেশের সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু জনের শত্রুদের তালিকাটাও লম্বা হয়ে উঠেছিল। জনের তৈরি করা পাইপলাইনের কারণে রেলরোড কোম্পানিগুলোর ব্যবসা বন্ধ হতে বসেছিল। এই পরিস্থিতিতে পেনসিলভেনিয়া রেলরোডের মালিক টম স্কট তার নিজস্ব পাইপলাইন নেটওয়ার্ক তৈরি করার এবং নিজস্ব অয়েল রিফাইনারি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই এবার জন সরাসরি স্কটের সাথে প্রতিযোগিতায় নামলেন এবং তিনি স্কটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। জন আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল রেলরোড কোম্পানি পেনসিলভেনিয়া রেলরোডের বিরুদ্ধে আক্রমণ শুরু করলেন। জন পেনসিলভেনিয়া রেলরোডের সাথে সমস্ত বিজনেস ক্যান্সেল করলেন, স্ট্যান্ডার্ড অয়েল অন্য রেলরোড দিয়ে এক্সপোর্টের ব্যবস্থা করলেন এবং স্ট্যান্ডার্ড অয়েলের কেরোসিনের দাম অনেক কমিয়ে দিলেন। এমনকি তিনি নিউ ইয়র্ক সেন্ট্রাল এবং ইরি রেলরোডকে শিপিং চার্জ অন্য সব কোম্পানির জন্য কমাতে রাজি করালেন, যাতে পেনসিলভেনিয়া রেলরোড কোনো শিপমেন্টের অর্ডার না পায়। জনের এই কৌশলগুলো কাজ করেছিল। পেনসিলভেনিয়া রেলরোডকে তাদের অয়েল এক্সপোর্টের জন্য রিফাইনারদের অর্থ প্রদান করতে হয়েছিল, কর্মচারীদের স্যালারি কমাতে হয়েছিল এবং শত শত কর্মচারীকে ছাঁটাই করতে হয়েছিল। পেনসিলভেনিয়া রেলরোডের উপর জনের আক্রমণের কারণে আমেরিকার ইতিহাসে অন্যতম ভায়োলেন্ট শ্রমিক ধর্মঘট দেখা দিয়েছিল, যার ফলে অনেক মানুষের মৃত্যু হয়েছিল এবং পেনসিলভেনিয়া রেলরোডের অনেক ক্ষতি হয়েছিল। এমনকি এই ক্ষয়ক্ষতি দেখে জন নিজেও উদ্বিগ্ন হতে শুরু করেছিলেন। কিন্তু খুব শীঘ্রই পেনসিলভেনিয়া রেলরোড স্ট্যান্ডার্ড অয়েলের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছিল এবং টম স্কট আত্মসমর্পণ করতে প্রস্তুত ছিলেন। জনের বিজনেস পার্টনার হেনরি এটাকে স্কটকে ধ্বংস করার একটা সুযোগ হিসেবে দেখেছিলেন, কিন্তু জনের প্ল্যান ছিল অন্য কিছু। জন পেনসিলভেনিয়া রেলরোডকে বাঁচানোর জন্য সাহায্য করতে রাজি হলেন। তিনি টম স্কটকে গ্যারান্টি দিলেন যে স্ট্যান্ডার্ড অয়েলের ট্রান্সপোর্টেশনে 47% পেনসিলভেনিয়া রেলরোডের কাছে যাবে আর বাকিটা নিউ ইয়র্ক সেন্ট্রাল, ইরি এবং বি অ্যান্ড ও রেলরোডের মাধ্যমে হবে। কিন্তু একটা শর্ত ছিল, জনকে পেনসিলভেনিয়ার অফিসিয়াল রেটের উপর একটা বড় সিক্রেট ডিসকাউন্ট দিতে হবে, জনের কম্পিটিটর কোম্পানিগুলোর শিপমেন্টের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য দিতে হবে এবং যে কোনো রেলরোডের মাধ্যমে পাস করা যে কোনো শিপমেন্টে ব্যারেল প্রতি 20 সেন্ট জনকে দিতে হবে। রেলরোড কোম্পানিগুলোর কাছে জনের এই ডিলে রাজি হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না, তাই এই ডিল জনকে আমেরিকার অন্যতম পাওয়ারফুল ব্যক্তি করে তুলেছিল। রেলরোড তার কন্ট্রোলে ছিল, অয়েল ইন্ডাস্ট্রি তার কন্ট্রোলে ছিল এবং তার কম্পিটিটরদের প্রত্যেকের উপর তার নজর ছিল। জন সম্পূর্ণভাবে ক্লিভল্যান্ড, পিটসবার্গ এবং ফিলাডেলফিয়াকে নিজের কন্ট্রোলে রেখেছিলেন। অয়েল রিফাইনারি বিজনেসের 90% ছিল স্ট্যান্ডার্ড অয়েলের কন্ট্রোলে। অন্যদিকে টম স্কট জনের সাথে ডিল করার পরেও পেনসিলভেনিয়া রেলরোডকে কখনো পুনরুদ্ধার করতে পারেননি। স্কট ব্যক্তিগতভাবে জনের কাছে অপমানজনক পরাজয়কে মেনে নিতে পারেননি। এরপর স্কট মারা যান। অ্যান্ড্রু কার্নেগি স্কটের মৃত্যুর জন্য জনকে দায়ী করেছিলেন। আসলে টম স্কট ছিলেন অ্যান্ড্রু কার্নেগির মেন্টর
অ্যান্ড্রু কার্নেগি ছিলেন স্টিল বিজনেসের রাজা। তো এবার জন আর কার্নেগির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো, অয়েল কিং ভার্সেস স্টিল কিং। দুজনে একে অপরের চেয়ে বেশি সম্পদ অর্জনের চেষ্টায় তীব্র হয়ে উঠলেন। এইসবের মধ্যেই জন আমেরিকান নিউজ পেপারগুলোতে একজন বিতর্কিত ব্যক্তি হয়ে উঠেছিলেন। জনের কাছে মানি, পাওয়ার, ফেম সব কিছুই ছিল, তা সত্ত্বেও জন বিলাসবহুল জীবনযাপন করেননি। এরপর তিনি নিউ ইয়র্কে শিফট করেন এবং সেখান থেকেই তিনি নীরবে সব কিছু ম্যানেজ করছিলেন। অয়েল ইন্ডাস্ট্রিতে তার 90% কন্ট্রোল ছিল, কিন্তু ব্যবসা দ্রুত পরিবর্তন হচ্ছিল। বছর কয়েক আগে ইতিমধ্যে টমাস এডিসন লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন, যেটা 100 ঘন্টার জন্য আলো দিতে সক্ষম, এবং টমাস এডিসন তেলের পরিবর্তে ইলেকট্রিসিটি দিয়ে দেশকে আলোকিত করার জন্য চাপ তৈরি করছিলেন। আবার এরই মধ্যে 1885 সালে নর্দার্ন ওহিওতে বিশাল পরিমাণে ক্রুড অয়েলের সন্ধান পাওয়া গেছিল। এই দুটো ঘটনায় অনেক কিছু বদলে গেছিল। স্ট্যান্ডার্ড অয়েলের অনেক এক্সিকিউটিভের মধ্যে এই আতঙ্ক তৈরি হয়েছিল যে তেলের এই অতিরিক্ত সাপ্লাইয়ের কারণে তেলের দাম অনেক কমে যাবে, পুরনো দিনের মতো তেলের দাম ব্যারেল প্রতি 10 সেন্টে নেমে যাবে। কিন্তু জন শান্ত ছিলেন, এই পরিস্থিতিতেও তিনি সুযোগ দেখতে পাচ্ছিলেন। এই পর্যন্ত স্ট্যান্ডার্ড অয়েল শুধুমাত্র অয়েল রিফাইনিং এর উপরই ফোকাস করেছিল, কিন্তু এবার জন অন্য খেলা শুরু করলেন। তেলের খনি থেকে শুরু করে রিফাইনারি, ট্রান্সপোর্টেশন, স্টোরেজ এবং ডিস্ট্রিবিউশন সবকিছু নিজের কন্ট্রোলে এনে পুরো অয়েল ইন্ডাস্ট্রিকে নিজের কন্ট্রোলে আনতে চাইলেন। জন স্ট্যান্ডার্ড অয়েলকে নিজস্ব সাপ্লায়ার, ট্রান্সপোর্টার, প্রোডিউসার এবং রিটেলারে পরিণত করলেন। ওই হতে পাওয়া নতুন তেলের খনি থেকে কিভাবে লাভ করা যায় জন তার উপায় খুঁজে বার করলেন। তিনি এই এলাকায় জমি কিনে ড্রিল করে অয়েল মাইনিং করার জন্য শত শত ডেরিক নির্মাণ করলেন এবং অয়েল ট্রান্সপোর্ট করার জন্য নতুন পাইপলাইন তৈরি করলেন। তবে ওইহোর ক্রুড অয়েলে একটা সমস্যা দেখা দিয়েছিল, এই তেল রিফাইন করার পরেও তেলে একটা ভয়ানক গন্ধ ছিল, যার ফলে প্রতি ব্যারেল মাত্র 15 সেন্টে বিক্রি করতে হচ্ছিল। কিন্তু জন একদল কেমিস্ট হায়ার করলেন তেলের সমস্যা খুঁজে বার করার জন্য। এক বছরের মধ্যে সমাধান পাওয়া গেল যে তেল থেকে সালফার বাদ দিতে হবে। এটার পরেই জনের স্ট্যান্ডার্ড অয়েল হয়ে উঠল নতুন সস্তা তেল বিক্রেতা। কয়েক বছর পরে ওকলাহোমা, টেক্সাস, কেনসাস এবং ক্যালিফোর্নিয়ায় প্রচুর পরিমাণে তেলের সন্ধান পাওয়া গেল। জন এটারও সুযোগ নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এই সময় আমেরিকায় আরও একটা পরিবর্তন দেখা গেল। সমাজের ধনী ব্যক্তিরা হর্স এবং ক্যারিয়েজের পরিবর্তে গাড়ি ব্যবহার করা শুরু করেছিলেন, আর এই গাড়ি চলত গ্যাসোলিনে। গ্যাসোলিন ছিল ক্রুড অয়েল থেকে কেরোসিন বার করার প্রক্রিয়ায় পাওয়া বর্জ্য পদার্থ, আর জনের স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি সবচেয়ে বেশি ক্রুড অয়েল রিফাইন করত, তাই গ্যাসোলিনের ক্ষেত্রেও মার্কেট জনের দখলেই ছিল। এই কারণে 1893 সালের অর্থনৈতিক মন্দায় 600টি ব্যাংক বন্ধ হতে বসেছিল, কিন্তু তখনও জনের স্ট্যান্ডার্ড অয়েল অনেক বেশি প্রফিট করছিল। এই সময় জন এত টাকার মালিক হয়ে গেছিলেন যে তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। তিনি চাইছিলেন এমন কিছুতে ইনভেস্ট করতে যাতে তার সম্পত্তি আরও বৃদ্ধি পায় এবং পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মে যেন টাকা পয়সার কোনো সমস্যা না হয়। তাই তার সম্পত্তি মেনটেন ও ইনভেস্ট করার জন্য প্রিস্ট ফ্রেডরিক গেটসকে নিয়োগ করেন। ফ্রেডরিক সঠিকভাবে ইনভেস্ট করে জনের সম্পত্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছিলেন। এই সময়ে জনের ছেলে জন জুনিয়র ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হয়েছিলেন এবং জন চেয়েছিলেন জুনিয়র ফ্রেডরিকের কাছে ইনভেস্টমেন্ট শিখুক। কিছু সময়ের মধ্যে ফ্রেডরিক এবং জুনিয়র জনের সম্পত্তি আরও অনেক বাড়িয়েছিলেন। জন ফ্রেডরিক এবং জুনিয়রকে এবার অন্য ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করার পরামর্শ দিয়েছিলেন, যেমন রেলরোডে ইনভেস্ট করা। কিন্তু সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট ছিল মিনেসোটার মেসাবি মাউন্টেন রেঞ্জে ল্যান্ড কেনা। এই অঞ্চলে 120 মাইল দীর্ঘ সর্বোচ্চ মানের আকরিক লোহার সন্ধান পাওয়া গেছিল। এটাই ছিল উত্তর আমেরিকার সম্ভাব্য বৃহত্তম লৌহ আকরিক খনি, আর লোহা হল স্টিল উৎপাদনের প্রধান উপাদান। তাই এই খবর শুনে স্টিল কিং অ্যান্ড্রু কার্নেগি এই ভয় পেয়েছিলেন যে জন এবার স্টিল বিজনেসে তার বিরুদ্ধে কম্পিটিশন করার পরিকল্পনা করছেন। যদিও জন এটার প্ল্যানিং অনেক আগে থেকেই করেছিলেন, তখনও পর্যন্ত জন এবং কার্নেগির কম্পিটিশন ছিল শুধুমাত্র কে বেশি ধনী এটা নিয়ে। কিন্তু এবার জন কার্নেগির বিজনেস ফিল্ডে এসে কার্নেগির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। জন ফ্রেডরিক এবং জুনিয়র মেসাবি রেঞ্জে খনন শুরু করলেন এবং কার্নেগির কম্পিটিটরদের কম দামে হাই কোয়ালিটির আকরিক লোহা বিক্রি করা শুরু করলেন। তাদের এই মাইনিং অপারেশনের সাথে সাথে এই গুজব ছড়িয়ে পড়ে যে জন কার্নেগির মার্কেটে প্রবেশ করেছেন এবং একটা বড় স্টিল মিল তৈরি করার পরিকল্পনা করছেন। কার্নেগি স্টিল বিজনেসে এগিয়েছিলেন, কিন্তু তার দুটো সমস্যা ছিল। প্রথমত, জনের কাছে তার চেয়ে বেশি পরিমাণে এবং হাই কোয়ালিটির লোহা ছিল, আর দ্বিতীয়ত, কার্নেগি এই ভুল ধারণা করেছিলেন যে লোহা সবসময় সস্তা এবং সহজে পাওয়া যাবে। তাই তিনি গত কয়েক বছরে আকরিক লোহার খনিতে কোনো ইনভেস্টমেন্ট করেননি। কিন্তু সময়ের সাথে সাথে তার অন্ধবিশ্বাস ভুল প্রমাণিত হয়েছিল। তাই বিজনেস বাঁচাতে কার্নেগি জন, ফ্রেডরিক এবং জুনিয়রের সাথে একটা ডিল করতে এগিয়ে আসেন। এই ডিল হয় যে কার্নেগি প্রতি বছর জনের খনি থেকে ন্যূনতম 6 লক্ষ টন আকরিক লোহা কিনবেন এবং জনের রেলরোড দিয়ে ট্রান্সপোর্ট করবেন। এছাড়াও তার নিজের খনি থেকে অতিরিক্ত 6 লক্ষ টন একচেটিয়াভাবে জনের রেলরোডের মাধ্যমে ট্রান্সপোর্ট করবেন। বিনিময়ে কার্নেগি জনের রেলরোডের মাধ্যমে ট্রান্সপোর্ট করার জন্য জনের কাছ থেকে একটা সিক্রেট ডিসকাউন্ট পাবেন। কিন্তু ডিল ফাইনাল করার আগে একটা শর্ত ছিল,
কার্নেগি মেসাবি রেঞ্জের আশেপাশে কখনোই জমি কিনবেন না এবং জন কখনোই স্টিল মিল তৈরি করবেন না। তো এই পার্টনারশিপটা জন এবং কার্নেগি উভয়ের জন্যই লাভজনক ছিল। দুই শত্রুর মধ্যে ডিলের এই খবরটা নিউজ পেপার হেডলাইন তৈরি করেছিল, ওয়াল স্ট্রিটে একটা উন্মাদনা তৈরি হয়েছিল। ইনভেস্টররা জনের এবং কার্নেগির কোম্পানিতে ইনভেস্ট করে ধনী হওয়ার স্বপ্ন দেখছিলেন, কিন্তু ওয়াল স্ট্রিটের সবচেয়ে ধনী ব্যাংকার জেপি মর্গ্যান অন্য কিছু কল্পনা করেছিলেন। তিনি প্ল্যান করেছিলেন, তিনি জনের ইনভেস্টমেন্টকে কার্নেগির বিজনেসের সাথে একত্রিত করে নাম দেবেন ইউএস স্টিল। এটা করতে পারলে তিনি স্টিল ইন্ডাস্ট্রি কন্ট্রোল করতে পারবেন এবং ইউএস স্টিল হবে ইতিহাসের সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানি। তাই জেপি মর্গ্যান জনকে জিজ্ঞাসা করেছিলেন মেসাবি লোহা খনি কত দামে বিক্রি করবেন, কিন্তু মর্গ্যানকে অবাক করে দিয়ে জন এ বিষয়ে তার ছেলে জন জুনিয়রের সাথে কথা বলতে বলেন। জেপি মর্গ্যান ভেবেছিলেন 27 বছরের ছেলে বিজনেসের ব্যাপারে কতটুকুই বা জানে, খুব সস্তায় ডিল করবে। কিন্তু যখন জেপি মর্গ্যান জুনিয়রের সাথে দেখা করলেন এবং সরাসরি রেট জিজ্ঞাসা করলেন, জুনিয়র ওয়াল স্ট্রিটের সবচেয়ে ধনী ব্যাংকার জেপি মর্গ্যানকে দেখে ভয় না পেয়ে শান্তভাবে উত্তর দিলেন, মিস্টার মর্গ্যান, আমার মনে হয় কিছু একটা ভুল হয়েছে, আমি এখানে বিক্রি করতে আসিনি, আমি বুঝেছিলাম আপনি কিনতে চান। জুনিয়রের উত্তরে মর্গ্যান অবাক হয়েছিলেন এবং তার স্ট্র্যাটেজি চেঞ্জ করেছিলেন। তিনি মেসাবি খনি এবং বিদ্যমান মাইনিং অপারেশনের মোট মালিকানার বিনিময়ে ইউএস স্টিল স্টকে 88.5 মিলিয়ন ডলারের অফার করেছিলেন, যা আজকের দিনে 3.1 বিলিয়ন ডলারের সমান। এরপর মর্গ্যান কার্নেগির পুরো স্টিল বিজনেস কিনে নিয়েছিলেন এবং মেসাবি লোহা খনি ও কার্নেগির স্টিল মিল একত্রে ইউএস স্টিল শুরু করেন, যেটা ছিল বিশ্বের প্রথম $1 বিলিয়ন কর্পোরেশন। কিন্তু জন তখন ইউএস স্টিলের একটা বিশাল অংশের মালিক ছিলেন এবং তার ইউএস স্টিল স্টকের মূল্য শীঘ্রই $200 মিলিয়ন বেশি হয়ে গেছিল। এছাড়াও অটোমোবাইল ইন্ডাস্ট্রির গ্রোথ এবং গ্যাসোলিনের ডিমান্ডের কারণে স্ট্যান্ডার্ড অয়েল আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছিল। ফ্রেডেরিক জনের ইনভেস্টমেন্টগুলো সঠিকভাবে সাজিয়েছিলেন। এই সমস্ত মিলিয়ে জনের সম্পত্তি অবিশ্বাস্য মাত্রায় বেড়ে গেছিল। জনের সম্পত্তি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়েছিল এবং জন এবার সম্পূর্ণভাবে বিজনেস ওয়ার্ল্ড থেকে সরে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তবে জন কখনোই অফিসিয়ালি তার রিটায়ারমেন্ট ঘোষণা করেননি, আর এটাই বড় ভুল ছিল, কারণ জনসাধারণ তখনও তাকে স্ট্যান্ডার্ড অয়েলের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার কথা ভাবতেন। আর এই কারণেই জন তার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ পাবলিক স্ক্যান্ডেলে জড়িয়ে পড়েছিলেন, কারণ তার নির্মম বিজনেস টেকনিকগুলো নেগেটিভ জনমত তৈরি করেছিল, আর এটাই মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট ক্ষমতায় আসার অস্ত্র হিসেবে কাজে লাগিয়েছিলেন। রুজভেল্ট লক্ষ্য করেছিলেন যে জন এবং স্ট্যান্ডার্ড অয়েলের প্রতি মানুষের মনে অনেক রাগ ও ঘৃণা তৈরি হয়েছে, যদিও এটা হয়েছিল সাংবাদিক ইডা টার্বেলের কারণে। টার্বেলের বাবা ছিলেন একটা অয়েল রিফাইনারির মালিক। জনের নির্মম বিজনেস টেকনিকের কারণে তিনি সর্বশান্ত হয়ে গেছিলেন এবং মৃত্যুকে বেছে নিয়েছিলেন। তাই ইডা টার্বেল নিউজ পেপারে স্ট্যান্ডার্ড অয়েলের অন্ধকার ইতিহাস সবার সামনে এনেছিলেন। রেলরোড কোম্পানিগুলোর সাথে গোপন চুক্তি, অয়েল রিফাইনারি কোম্পানিগুলোকে ভয় দেখানো, পলিটিশিয়ানদের ঘুষ দেওয়া, এমনকি জনের বাবার স্ক্যাম, যৌন নির্যাতনের অভিযোগ এবং দ্বিতীয় বিয়ের কথাও নিউজ পেপারে প্রকাশ করেছিলেন। কিন্তু জন নীরব ছিলেন, আর জনের নীরবতার কারণে জনসাধারণের রাগ বেড়ে গেছিল এবং সাধারণ মানুষের কাছে জন হয়ে উঠেছিলেন দুর্নীতি এবং লোভের জাতীয় প্রতীক। রুজভেল্ট এটাকে ইলেকশনে জেতার জন্য কাজে লাগিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন তিনি যদি ইলেকশনে জেতেন তাহলে তিনি স্ট্যান্ডার্ড অয়েলের এগেনস্টে অ্যাকশন নেবেন। ইলেকশনে জিতে প্রেসিডেন্ট হওয়ার পর রুজভেল্ট স্ট্যান্ডার্ড অয়েলের বিরুদ্ধে ইনভেস্টিগেশনের আদেশ দিয়েছিলেন এবং অ্যান্টি মনোপলি আইন চালু করেছিলেন। রুজভেল্টের ফেডারেল সরকার স্ট্যান্ডার্ড অয়েলের বিরুদ্ধে সম্পূর্ণ শক্তি দিয়ে মামলা করেছিল। অবশেষে 1911 সালে স্ট্যান্ডার্ড অয়েল মনোপলি, ঘুষ এবং অ্যান্টি ট্রাস্ট আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছিল। ফেডারেল সরকার স্ট্যান্ডার্ড অয়েলকে বিলুপ্ত করার জন্য স্ট্যান্ডার্ড অয়েলকে 34 টুকরোতে ভেঙে দিয়েছিল। কিন্তু এটা আসলে জনের ক্যারিয়ারের সবচেয়ে লাভজনক ঘটনা ছিল। জন স্ট্যান্ডার্ড অয়েলের প্রায় 1/4 মালিক ছিলেন, তাই যখন স্ট্যান্ডার্ড অয়েলকে 34টা কোম্পানিতে ভাঙা হয়েছিল তখন জন সব কোম্পানির শেয়ার পেয়েছিলেন এবং তার শেয়ার ভ্যালু প্রায় 3 গুণ বেড়ে যায় যখন পাবলিক ট্রেডিংয়ের জন্য খোলা হয়। এর ফলে জন 1911 সালের শেষের দিকে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার হয়ে ওঠেন। এবার জনের প্রশ্ন ছিল তিনি তার এত সম্পত্তি দিয়ে কি করবেন। তখন তিনি রিটায়ার্ড এবং তার পুরনো কোম্পানিও শেষ হয়ে গেছে, তাই তিনি তার জীবনের বাকি অংশ দানের কাজে উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন। জন তার প্রথম স্যালারি পাওয়ার পর থেকেই বিভিন্ন সংস্থাকে তার আয়ের অন্তত 10% দান করতেন এবং বেনামে আরও অনেক দান করেছিলেন। 1913 সালে জন ফ্রেডেরিক এবং ছেলে জুনিয়রকে নিয়ে শুরু করেন রকফেলার ফাউন্ডেশন। গত 100 বছরেরও বেশি সময়ে রকফেলার ফাউন্ডেশন হেলথ, এডুকেশন, রিসার্চ বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য $1 বিলিয়ন দান করেছে এবং এখনও দান করে চলেছে। তো জন ডি রকফেলারের দুটো দিক ছিল, একদিকে তিনি ছিলেন দুর্নীতিগ্রস্ত, ক্ষমাহীন এবং নৃশংস, আবার একদিকে তিনি ছিলেন দানশীল এবং কর্তব্যপরায়ণ। তার দুটো দিকই সত্য, তাই একটা নৈতিক বিতর্কিত প্রশ্ন থেকেই যায়, জন ডি রকফেলার ভিলেন ছিলেন নাকি হিরো? কিন্তু জন ডি রকফেলার সম্পর্কে যে যাই ভাবুক না কেন, এটা মানতেই হবে যে তিনি ইতিহাসের অন্যতম সাকসেসফুল বিজনেসম্যান ছিলেন।
তো জন ডি রকাফেলারের স্টোরি কেমন লাগলো এবং আপনি তাকে ভিলেন নাকি হিরো মনে করেন অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং অনলি ফিউ মিনিট প্রথমবারের জন্য দেখলে অনলি ফিউ মিনিটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।